আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে ঘরে প্রবেশের একটি চমৎকার দোয়া বলবো। এই দোয়াটি পাঠ করে যদি আপনি ঘরে প্রবেশ করেন তাহলে আপনি নিরাপদে ঘরে প্রবেশ করতে পারবেন, আপনার সঙ্গে শয়তান বা খারাপ জিন প্রবেশ করতে পারবে না। আপনি নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সন্তান, আপনার পরিবারের লোক সবাই নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। তো আপনি নিজেও দোয়াটি শিখবেন, আপনার পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকেও এই দোয়াটি শিখাবেন এবং নিয়মিত আমল করার জন্য তাদেরকেও বলবেন আপনিও নিয়মিত আমল করবেন। তাহলে ইনশাআল্লাহ নিরাপদে থাকবেন, কোনো প্রকার শয়তান অথবা শয়তান জিন আপনার সঙ্গে ভেতরে প্রবেশ করতে পারবে না। তো বন্ধুরা, চলুন এখন আমরা দোয়াটি কি জেনে নেই। দোয়াটি আমি আপনাদেরকে বলবো এবং বাংলায় আমি ভিডিও স্ক্রিনে লিখে দেব, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আমি আপনাদের সুবিধার্তে আবারও ভেঙে ভেঙে বলছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। বন্ধুরা, দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি পড়ে যদি আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন তাহলে আপনি নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন। দোয়াটি পারলে এখনই মুখস্থ করে নেবেন এবং অবশ্যই দোয়াটির আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, তা হলো আমি যেমন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও দেই ঠিক তেমনইভাবে আমি কিন্তু আমার আইডিতে, ফেসবুক আইডিতে প্রতিনিয়ত ইসলামিক পোস্ট দেই, ইসলামিক বিভিন্ন বিষয়ে আমি লিখি। তো আপনারা চাইলে সেই আমার ইসলামিক লেখাগুলো পড়তে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে, আমি ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক আইডির লিংক দিয়ে দেব, আপনি সেখানে ক্লিক করে আমাকে অ্যাড করে নেবেন, আর ডিসক্রিপশন বক্সেও আমার ফেসবুক আইডির লিংকটা দেওয়া থাকবে, তো সেখানে গিয়ে আমাকে অ্যাড করবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেখানে আমাকে মেসেজ করতে পারেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও এই দোয়া সম্পর্কে জানতে পারে, তারাও যেন আমল করতে পারে। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন। এই দোয়া করে, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।